কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত সরকার বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করল নয়াদিল্লি ফের বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে ভারত সরকারের তরফে প্রসঙ্গত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজারার মৃত্যুর ঘটনায় ভারত সরকারকে দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে কানাডার এই অভিযোগ পুরোপুরি নস্বাত করেছে নয়াদিল্লি পাল্টা কানাডা সরকারের বিরুদ্ধে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত খালিস্তানিদের সমর্থন করার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতেই কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ হল বুধবারই কানাডার বেশ কিছু এলাকায় ভারতীয়দের না যেতে পরামর্শ দিয়েছিল নয়াদিল্লি কানাডায় ভারত বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা ঘৃণামূলক অপরাধ এবং হিংসার ঘটনার জেরেই এই নির্দেশ দেওয়া হয়েছিল এর পরের দিন বন্ধ হল ভিসা পরিষেবা কোভিড অতিমারীর পর এই প্রথম কানাডার জন্য ভিসা পরিষেবা স্থগিত রাখল নয়াদিল্লি